রামপুরহাট কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির প্রতিবাদ মিছিল মুরলীধর সেন লেন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়। বিজেপির কাউন্সিলর সজল ঘোষ এবং উত্তর কলকাতার জেলা সভাপতি কল্যাণ চৌবে নেতৃত্বে বিজেপির মিছিল। বিজেপির কাউন্সিলর সজল ঘোষ বলেন, রামপুরহাট বাগটুই ঘটনায় দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া এই ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দিতে হবে। যতক্ষণ না সেটা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। সাথে সাথে আইনজীবী কল্যাণ চৌবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বিকেল 3টে নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাষ্ট্রপতি শাসনের দাবিতে উত্তর কলকাতার সমস্ত কার্যকর্তাদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে মিছিল অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, কেন্দ্রীয় সরকারকে 356 লাগাতে হবে, আর যারা জ্যান্ত মানুষগুলোকে মা বনগুলো পুড়িয়েছে ওদেরকে ওই রকম কাবাব যতক্ষণ না বানানো হচ্ছে ততক্ষণ এই লড়াই চলবে। আমরা এদের নামে নিখোঁজের লিস্ট তৈরি করেছি, এদেরকে খুঁজে পাওয়া গেলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। বুদ্ধিজীবীদের খুঁজে না, খুঁজে পাওয়া গেলে পুরস্কার দেওয়া হবে। আবার ভয়ে ভয়ে যদি বিদ্যাসাগর জেগে ওঠে, তার আত্মা যদি প্রতিবাদ করে, এখন ওপর থেকে নেমে তো ভোটও দেয় ওদের, তাহলে জেগে উঠতে পারে বিরুদ্ধে। আজকে আমরা মনে করুন একটা মোমবাতি মিছিল করতে আসছি, সেই পার্কে বিদ্যাসাগরের মূর্তিতে মোমবাতি লাগানোর জন্য 3টে গেট ঘুরে আমাদের আসতে হলো। তো পুলিশ যদি এই স্বতঃস্ফূর্ততা এই ফুর্তি রামপুরহাটে দেখাতে পারত, আর এইখানে যে দুজন জনপ্রতিনিধি কাউন্সিলর মারা গেলেন সেখানে দেখাতে পারত, তাহলে গত 7 দিনে 26 জন গণহত্যা হতো না, নরহত্যা হতো না। এই ঘটনা তীব্র নিন্দা না করে কখনো ষড়যন্ত্রের কথা, কখনো বিজেপির কথা, কখনো ল্যাংচা খাওয়ার কথা, এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলছেন, সেটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে মুখ্যমন্ত্রী চেয়ারের কাছ থেকে আমরা আরেকটু দায়িত্ব এবং কর্তব্যমূলক বক্তব্য আশা করি।